এখন আমরা দেখব কাডোবিটি থেকে কিভাবে প্রোডাক্ট অর্ডার করা যায় কাডোবিটি থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করতে গেলে প্রথমে হচ্ছে আপনাকে যে কোনো ব্রাউজারের মাধ্যমে কারো ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আমি এখানে মোবাইলের ক্রম ব্রাউজারের মাধ্যমে ব্রাউজারে গিয়ে লিখতে হবে ডব্লিউ ডট ডট কম তারপর কারো বিড়ির ওয়েবসাইটে আপনি প্রবেশ করে ফেলবেন কারো ভিডিওতে জয়েন করার পর প্রথমেই দেখবেন হচ্ছে আপনারা একেবারে উপরে বাম পাশে থ্রি লাইন মেনু থ্রি লাইন মেনুতে হচ্ছে আপনার বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট আপনি এখানে দেখতে পারবেন আচ্ছা তারপরে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট হচ্ছে আপনি যে ডেলি নিটসে ক্লিক করলে ডেলি নেটসে যেসব ই মাল আছে সেগুলো চলে আসবে গার্লস আইটেমে ক্লিক করলে গার্লস আইটেমে সমস্ত মাল চলে আসবে হাউ টু অর্ডার প্লেস ফ্রম কারুবি আপনি এখানে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওতে দেওয়া আছে কিভাবে আপনি কার্ডোবিডি থেকে প্রোডাক্ট পারচেস করবেন আচ্ছা এরপরে দেওয়া আছে প্যাকেজ প্রোডাক্ট এখানে দেখেন কিছু প্যাকেজ প্রোডাক্ট দেওয়া আছে প্যাকেজ প্রোডাক্টটা হচ্ছে যারা হচ্ছে নতুন মেম্বার হবে তাদেরকে অবশ্যই একটা প্যাকেজ প্রোডাক্ট কিনতে হবে যদি প্যাকেজ প্রোডাক্ট না কিনে তাহলে সে যখন কাউকে রেফার করবে সেই রেফার থেকে যে কমিশন আসবে সেটা কিন্তু আসবে না সো আপনাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে আপনারা যখন নতুন মেম্বার হবেন তখন অবশ্যই আপনাকে একটা প্যাকেজ থেকে একটা প্রোডাক্ট কিনতে হবে বিভিন্ন সময় বিভিন্ন প্যাকেজগুলো চেঞ্জ হবে এরপর আছে নিউ নিউ অ্যারাইভাল এই নিউ অ্যারাইভাল আপনার এখানে যে সমস্ত প্রোডাক্টগুলো মানে যখনই আপলোড দেওয়া হয় তখন নতুন নতুন প্রোডাক্টগুলো এখানে আসতে থাকে এই নিউ অ্যারাইভালের এখানে কিন্তু আপনার যত প্রোডাক্ট এখানে আমার টোটাল ওয়েবসাইটে যদি পাঁচ হাজার প্রোডাক্ট থাকে পাঁচ হাজারই এখানে শো করবে বাট আপাতত দৃষ্টিতে কিন্তু এই যে নিউরেবেল দেখেন দুইটা চারটা ছয়টা আটটা প্রোডাক্ট দেখাচ্ছে না আসলে কিন্তু প্রোডাক্ট আরও বেশি আছে তো এই জন্য হচ্ছে আপনি যদি সমস্ত প্রোডাক্ট দেখতে চান তাহলে এই যে ভিউ অলে ক্লিক করতে হবে এই যে ভিউ অলে ক্লিক করলে আপনার দেখেন অনেক প্রোডাক্ট আসবে মানে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট কিন্তু এখানে শো করবে যাই হোক তারপরে আছে হচ্ছে আপনার ডিসকাউন্টেড ডিসকাউন্ট প্রোডাক্টস আর যে সমস্ত প্রোডাক্টে ডিসকাউন্ট থাকে এই যেমন দেখেন সেফ হ্যান্ড ওয়াশ রিফিলে পার্পল কালারে আপনার এখানে দেওয়া আছে হচ্ছে নাইন পারসেন্ট ডিসকাউন্ট এটা সে দেখুন শুরু করতে মানে মোট কথা যে সমস্ত পণ্যে আপনার ডিসকাউন্ট আছে সেটাই শুধুমাত্র এখানে আসবে অন্য কোনো প্রোডাক্ট কিন্তু আসবে না আচ্ছা এখন মনে করেন আপনি এখান থেকে কিছু প্রোডাক্ট ক্রয় করবেন মনে করেন আমি এই যে মেন মেনুতে যাবো এই যে থ্রি লেন ইয়েতে যাওয়ার পর আমি ডেইলি নিডসে যাব ডেইলি নিডসে যাওয়ার পরে এই যে পার্সোনাল কেয়ারে আপনি এখান থেকে দেখেন এখানে ডেইলি নিডস আছে বয়েজ আইটেম আছে গার্লস আইটেম মেনস আইটেম লেডিস আইটেম ইলেকট্রিক প্রোডাক্ট যেই কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন আপনি এখানে ক্যাটাগরিজ ঢুকতে পারেন যেন আমি পার্সোনাল কেয়ার ডেইলি নিডস এ যে ডেইলি নিডস মেন ক্যাটাগরি তার সাব ক্যাটাগরি হচ্ছে আপনার পার্সোনাল কেয়ার পার্সোনাল কেয়ারে আমি ক্লিক করলাম এখান থেকে মনে করেন যে আমি তিন চারটা প্রোডাক্ট দুই তিনটা প্রোডাক্ট কিনবো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কী যেমন হচ্ছে আমি এক কেজি ডিডারজেন্ট পাউডার নেবো তাহলে আমাকে এক এক টু কার্ডে ক্লিক করতে হবে এই যে নিচে দেখেন এই যে আপনার একটা ট্রলির মতো সিম্বল আছে এখানে কিন্তু এক যুগ হয়ে গেছে তার মানে আপনি প্রোডাক্ট এখানে একটা অ্যাড করছেন আমি মনে করেন যে একটা সেফনিল হ্যান্ড ওয়াশ এখানে আমি যখন আর একটা প্রোডাক্ট অ্যাড করবো তখন এখানে টু হয়ে যাবে এই যেমন অ্যাড টু প্রোডাক্ট আমি ক্লিক করলাম একটা সেফনিল হ্যান্ড ওয়াশ নিলাম এই দেখেন এক ছিল এখন দুই হয়ে গেছে আমি একটা এখান থেকে আরেকটা শ্যাম্পু নেব এই যে শ্যাম্পু নিলাম এই যে আপনি মনে করলেন যে না ডেইলি প্রোডাক্টস তো নিলাম আমি আরও প্রোডাক্ট কিনবো অন্য প্রোডাক্ট কিনবো আমি মনে করেন যে একটা এই যে কুকিং এজেন্সিয়াল থেকে কিছু প্রোডাক্ট নিতে পারেন এই যে আপনি মনে করেন যে এখানে এই রাঁধুনির এই প্রোডাক্টটা নিলাম অ্যাড হয়ে গেছে আমি রাঁধুনির হলুদের গুঁড়া নিলাম এক প্যাকেট এই যে আরেকটা অ্যাড হয়ে গেছে আপনি এখানে সার্চ দিয়েও কিন্তু প্রোডাক্ট নিতে পারেন তো যাই হোক ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য বেশি দীর্ঘত করতেছি না এখন আমি যাব এই যে এই যে আপনার যে ট্রলির সিম্বলটা এখানে আমি ক্লিক করব এই যে আমাকে হচ্ছে এক টু কার্ডের পেজে নিয়ে যাবে এইখানে টু কার্ডের পেজে নেওয়ার পরে আপনাকে আপনার নাম দেখাবে আপনার মোবাইল নাম্বার দেখাবে আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনার উপজেলা সিলেক্ট করতে হবে আপনার ভিলেজের নাম লিখতে হবে আপনি লিখে দেবেন আপনার যে ভিলেজের নাম আপনার ওয়ার্ড নাম্বার থাকলে দিবেন না থাকলে না দিবেন অথবা এনেও দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার ফুল অ্যাড্রেস এই অ্যাড্রেসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই অ্যাড্রেসটা কিন্তু আপনার প্রোডাক্টটা যেন ঠিকমতো পৌঁছায় যেভাবে দিলে পৌঁছাবে ঠিক ওইভাবে আপনাকে দিতে হবে আচ্ছা এখন মনে করেন যে আমি বিকাশ বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি তাহলে আপনি যে এখানে বিকাশ সিলেক্ট করবেন বিকাশ সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আপনার এই যেমন বিকাশের নাম্বার দেওয়া দেওয়া আছে এখানে এর আগে আমরা নিচে চলে যাব নিচে দেখেন আমি একটা ডিটারজেন্ট পাউডার নিয়েছিলাম আমি সেফ হ্যান্ড ওয়াশ নিয়েছিলাম একটা শ্যাম্পু নিয়েছিলাম একটা মশলা আপনি কিন্তু এখান থেকে চাইলে প্রোডাক্ট বাড়াইতে পারবেন যেমন একটা একটা আছে আপনি চাইলে এখানে একটা চিহ্ন ক্লিক করলে বাইরে যাবে আমি মনে করেন যে রাঁধুনি গরম মশলা একটা থেকে একটা দুইটা নেব এই যে প্লাস্টিনাতে ক্লিক করলাম অ্যাড হয়ে গেল আচ্ছা এবার হচ্ছে আপনি দেখেন আপনি যদি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেন সেই ক্ষেত্রে আসলে আপনাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না এখানে আপনার টোটাল প্রোডাক্টের প্রাইস আসছে আটশো আটষট্টি টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এখন আপনি যদি ব্যাঙ্কে পেমেন্ট করেন তাহলে আপনার মোট এক টাকা পেমেন্ট করলেই হবে আর আপনি যদি বিকাশ অথবা রকেটে পেমেন্ট করেন সেই ক্ষেত্রে হচ্ছে এই যে আটশো পঁয়ষট্টি টাকার উপরে ওয়ান বিকাশ অথবা রকেটের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে এই যে আপনার যে প্রোডাক্টের প্রাইস আটশো পঁয়ষট্টি টাকা আছে এটার সাথে ওয়ান পয়েন্ট যোগ হবে তার মানে প্রায় পনেরো টাকার মতো আসবে তো পনেরো টাকা তাহলে এক হাজার পনেরো প্লাস পনেরো তার মানে এক হাজার তিরিশ টাকা আপনাকে কী করতে হবে প্রথমেই হচ্ছে আপনি যদি এখানে আমরা রকেট সিলেক্ট করছি রকেটের এই যে এই নাম্বারে হচ্ছে আপনার এক হাজার তিরিশ টাকা পাঠাইতে হবে স্যান্ডমানি করতে হবে স্যান্ড মানি করার পরে আপনি যেই নাম্বার থেকে প্রোডাক্ট স্যান্ডমানি করছেন তার নাম্বারটা দিবেন এবং হচ্ছে প্রত্যেকটা স্যান্ডমানি করার সাথে সাথে একটা হচ্ছে আপনার ট্রানজাকশন আইডি ক্রিয়েট হয় আপনি সেই ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এই যে কনফার্ম অর্ডারে ক্লিক করবেন এই যে কনফার্ম অর্ডার ক্লিক করার পর আপনাকে একটা কনফার্ম মেসেজ দেবে আপনার অর্ডারটি আমাদের সকলে সফলভাবে পৌঁছেছে কিছুক্ষণের মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনার নম্বরে কল করবেন এইটাই হচ্ছে আপনার যদি এই পর্যন্তই হচ্ছে আপনার কাজ শেষ এরপরে হচ্ছে আপনি গো টু হোমে চলে গেলেন গিয়ে আপনি চাইলে এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে লগ আউট করে ফেলতে পারেন আর লগ আউট না করলে সমস্যা যেহেতু আপনার ব্যক্তিগত মোবাইল বাট আমার মনে হয় লগ আউট করে রাখাটাই ভালো তো এই হচ্ছিলো আমাদের আমরা কিভাবে কারোবিরি থেকে প্রোডাক্ট অর্ডার করব তার একটা ভিডিও ধন্যবাদ সবাইকে